নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার আজকের রেসিপি হচ্ছে বাইম মাছ ভুনা বাইম মাছকে অনেকে পাকাল মাছও বলে থাকে এই মাছটা খেতে একদম মাংসের মতো আর আজকে এই বাইম মাছের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে এখানে আমি বাইম মাছ নিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে করে অর্ধেকটা মাছ আমি প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন মাছটা আমার এক পাশ হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে মাছগুলোকে আরেক পাশ হতে দেব দেখুন মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবে করে মাছগুলো তুলে বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন ওই মাছের তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এইখানে গোটা জিরে দিয়ে দিলাম একটুখানি এখন এই জিরে আর তেজপাতাটাকে একটু লাল লাল করে ভেজে নেব জিরে আর তেজপাতাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এইখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন এইখানে আমি পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুনটা দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটুখানি ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে আমি ডুমুডুমু করে দুটো আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর আলুটাকে আর একটুখানি ভেজে নেব এভাবে করে নেড়ে চেড়ে আমি আলুটাকে দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের একটুখানি কম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর এখানে আমি হাফ চামচ কাঁচা লঙ্কার বাটা দিলাম এখন এইগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি এখন এইখানে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয় এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এই মাছগুলো শক্ত হয় তার জন্য মাছটা ভাঙবে না দেখুন মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দেব যেহেতু এটা আমি একটু মাখা ঝুল করব তার জন্য জলের পরিমাণটা কম দিচ্ছি আর এই মাছটা এরকম মাখা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে দেখুন পরিমাণ মতো আমি ঝুলটা দিয়ে দিয়েছি এখন এই ঝুলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে এখন এইভাবে মিডিয়াম আছে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দেখুন এদিকে আমার আলুটা গলে গেছে আর মাছটা আমার ভালো মতো রান্না হয়ে গেছে এখন এইখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়েছি এখন আমি একটুখানি নেড়েচেড়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ঝোলটা নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার বাইম মাছ ভোনা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই মাছটা খেতে দারুণ লাগে এটা একদম মাংসের মতো লাগে কেউ বুঝতেই পারবে না মাংস খাচ্ছে না মাছ খাচ্ছে যদি আমার এই মাসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ